ধন্যবাদ। আসন্ন 28শে নভেম্বরে বরদল ইউনিয়নের পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আজকের এই নির্বাচনী জনসভার আমার সিনাট সদস্য সভাপতি বরদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এখানে উপস্থিত আছেন, যাকে ঘিরে আজকের এই মিটিং। জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন, সেই মনোনীত প্রার্থী নৌকার প্রার্থী জনাব আসাদুদ্দিন মোল্লা, আপনারা জানেন ইতিমধ্যেই দৌলতপুর ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান। আমার কি হয় আপনার ঘরে কি হবে এই জানেন, তাই না? তাকে একটা হাতে তালি দেন, তাকে হাতে তালি না, এই হাতে তালি শেখ হাসিনাকে দেওয়া হবে। অবস্থিত উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, পার্শ্ববর্তী অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় যমুনা বিধৌত নদীর ভাঙ্গন এলাকার বরদল ইউনিয়নের প্রতিটি এলাকার থেকে ওয়ার্ডের থেকে আগত কৃষক শ্রমিক ছাত্র শিক্ষক বুদ্ধিজীবী দিনমজুর খেটে খাওয়া মানুষের একাংশ, বাংলার 16 কোটি মানুষের নেত্রী, বাংলার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। যারা মিছিল নিয়ে আসেন তাদেরকে ধন্যবাদ, হাতে তালি দেয়া তাদের ধন্যবাদ দেন, মিছিল বন্ধ করেন। পাঁচ বছর আগে এই মাঠেই আপনাদেরকে নিয়ে, এই মিছিল বন্ধ করো, এই মাঠে মিটিং করেছিলাম, করছিলাম না? সেই মিটিং এ বলেছিলাম আপনারা আসেরউদ্দিনকে নৌকা মতিকে নির্বাচন নির্বাচিত করেন। পাঁচ বছর আগে যখন এখানে এসেছিলাম, এই জায়গা যে জায়গা দেখতেছেন এই জায়গা কি এইরকম ছিল? কেন ছিল? আজকে 7 তলা বিল্ডিং দেখেন, এই নৌকায় ভোট দেওয়ার কারণেই শেখ হাসিনা আপনাদের 7 তলা বিল্ডিং দিছে এমপির মাধ্যমে, তাই না? আজকাল যে এখানে আইসি আইসে সেরে 10 লক্ষ টাকার একটা বাউন্ডারি ওয়াল যেটা কমপ্লিট ছিল না উদ্বোধন করে আইসে কিন্তু এখন মিটিং করতেছে। শেখ হাসিনা করে, এমপি করে, আমরা করি, চেয়ারম্যান করবে, এটা করা কি বন্ধ করবেন নাকি এটা অব্যাহত ধারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন? না, উন্নয়নের ধারা শেষ হয়ে গেছে। যারা মিছিল নিয়ে আসেন বন্ধ করেন, আপনাদের ধন্যবাদ, মেলা নাই, সংক্ষেপে কয়েকটা কথা বলবো। এই একটা বন্ধ করো, বন্ধ করো, যারা নিয়ে আসো তাদেরকে ধন্যবাদ, এই হাতে পাইল তা নগর ধন্যবাদ, হ্যাঁ বন্ধ করো, বন্ধ করে দাঁড়াও, আচ্ছা ধন্যবাদ, আর নৌকা নৌকা করো না, 28 তারিখে করো, একটু সামনে যারা আছো একটু বসো, বসো, শোনো শোন, বসো ভাইয়েরা, পাঁচ বছর আগে এই মাঠে আপনাদের কাছে ভোট চেয়েছিলাম উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য। আজকে সেই উন্নয়ন, পাঁচ বছরে আপনাদের বরদল ইউনিয়নের উন্নয়ন হয় নাই, এই বাউন্ডারি ওয়াল ছিল, এই গেট ছিল, এই শহীদ মিনার ছিল, হ্যাঁ আজকে এই বিল্ডিং আজকে আমাদের এমপি সাহেব এরা করেছে, কার টাকা? শেখ হাসিনার টাকা। আমি করছি শেখ হাসিনার টাকা, আমরা করি উন্নয়ন শেখ হাসিনার টাকা, শেখ হাসিনার টাকা মানে এই সরকারের টাকা, জনগণের সরকারের টাকা। আর যে দাঁড়াইছে ওই বেটা কোন থেকে টেয়ে আনবো? কোন উপরে নৌকা, মধ্যে নৌকা, নিচে নৌকা, ওর কি আছে? আসেরউদ্দিন মুরব্বী আছে, তার দল এমপি আছে, সরকার আছে, শেখ হাসিনা আছে, সব জায়গায় নৌকা আছে, তারাই আমরা আসেরউদ্দিন মুরব্বী, আসেরউদ্দিন আমরা
গার্জিয়ান শেখ হাসিনা আমাদের গার্জিয়ান এই নৌকা আসেরউদ্দিন এই নৌকা লতিফ বিশ্বাসের এই নৌকা থানা আওয়ামী লীগের এই নৌকা ইউনিয়ন আওয়ামী লীগের এই নৌকা ওয়ার্ড আওয়ামী লীগের এই নৌকা জাতীয় সংসদের এই নেতা শেখ হাসিনা এই নৌকায় ভোট দেওয়ার কারণে আজকে শেখ হাসিনা বাংলার প্রধানমন্ত্রী সারা বিশ্বে পঞ্চম জনের একজন প্রধানমন্ত্রী কত বড় ব্যর্থ চিন্তা করে আমি আশ্চর্য হয়ে যাই যে বেন্নার বাড়ির ফরিদ শেখ হাসিনার নৌকার হাতে তুলনা করে কন্ত ও রহম আমার রস কয়েক গাড়ি নৌকায় তুলে নিয়ে আমরা চলে যেতে পারি ঠিক না এই ইউনিয়নে সময় অত্যন্ত অল্প এই ইউনিয়নে এখানে যারা আছেন এখানে অনেকেই আছে আপনারা যুবক কৃষক ছাত্র জনতা মুরব্বী আছেন আপনারা বহু লোক আওয়ামী লীগ করেন আর না হলে এই বর্তমান ইউনিয়নে আমি যেদিন আমার আত্মীয় স্বজনে বললাম যে বর্দল ইউনিয়নে বলে ফরিদ গুলো গুলো করে সাফ করছে ওখানে যে আমি যে পাও ফালামু পাও তো তুলে দিব না কয় এমন কোন শক্তি এখনো বর্দলে হয় নাই আপনি আইসেন ওখানে ফালান আজকে এখানে যারা আওয়ামী লীগ করেন এই বলে থামাছে আর একটা মিছিল তোমরা একটু সামনে থেকে বলছ যারা মিছিল আছে আমরা তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই খুব দেরিতে আইসাও বোধ হয় অনেক দূরে বসে বসে আমরা দেখছি এখানে যারা আছেন প্রকৃত আওয়ামী লীগ যারা করেন তারা হাত তোলেন সে দেখি এখানে বুকে হাতটা বলেন যে আমার আমি জানি ডোর তুলে এমন কোন গ্রাম নাই যেখানে আমার আত্মীয় নাই আমার ভাই নাই বন্ধু নাই নাতি নাই নাতিনী নাই ভাইস্তা চাষা নাই ভাইস্তা নাই আত্মীয় স্বজন ছাড়া এমন কোনো পাড়া আমার নাই আমার আত্মীয় স্বজন কতজন আছেন হাত তোলেন সে চিন্তা করছেন এই জন্য দেখাইলাম এখানে যারা আছে তারা আমাদের রাজনৈতিক শরিক এবং আত্মীয় শরিক এই রাজনৈতিক কর্মী এবং আত্মীয়রা এই ভোট ধরে যদি আমাকে কথা দেয় শেখ হাসিনা কথা দেয় 28 তারিখে নৌকা অবশ্যই পাস করবে পাস করবে পাস করবে করবে না ফুটানি করে নাকি আমি আপনাদেরকে বলবো যদি এই ভোট দলি মানে আমি আসার যতবার আসছি আপনাদেরকে বলছি 14 গ্রুপ 15 গ্রুপ হয়েছে আমি যখন আইছি এক গ্রুপ খালি আমি তা কইছি নৌকা সিলবার ঠিক না এবারে আপনাদের কাছে আসছি আর যারা আত্মীয় আছেন আত্মীয় রাত্তা আত্মীয় পরিচয় দিতে চান তারাই আত্মীয় পরিচয় দিতে পারবেন 28 তারিখে আমার নির্দেশ মোতাবেক শেখ হাসিনার নির্দেশ মোতাবেক শেখ হাসিনার নৌকায় যারা ভোট দিবেন তারাই আসলে আসল আত্মীয় রাজনৈতিক কর্মী নেতা যারা শেখ হাসিনার নৌকার সাথে বেইমানি করবে না এখানে বলেন তো মোনাফেক কাকে বলে মনে এক মুখে এক তার নাম মোনাফেক এনে কোন মোনাফেক আছে আছেন নাকি তাহলে সাচ্চা মুসলমান আপনি হার লাগে হাজির না দেখে আগামী 28 তারিখ পর্যন্ত যদি পয়সা থাকেন আল্লাহ যদি হায়াত দেয় তাই না আপনারা আগামী 28 তারিখে এখানে সামনাসামনি মুখ দেখতেছি এই জন্য বলবেন যে তার সামনে কেবাবির এখন না করি তাই না তা না যার মনে চাই না তা হাত তুলবেন না আমার মুহূর্ত থেকে তাকা অপরাধে পড়া হাত তুলবেন মুনাফেক হবেন আমি কিন্তু মুনাফেক হবে না পরিষ্কার কথা মনে প্রাণে প্রকৃত ইমানদার মুসলমান আপনারা যারা এখানে আছেন যারা মুসলমানিত্ব দাবি করেন যারা হায়াতে যদি 28 তারিখ পর্যন্ত পয়সা থাকে কে কে মনে প্রাণে
নিয়াত করে 28 তারিখে পয়সা থাকবে আমরা এখানে সন্ধ্যা মাগরিবের নামাজের আগে কথা দিতেছি আগামীতে 28 তারিখে আমরা নৌকায় কে কে ভোট দিবে একটা হাত তুলুন তো জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মার্কা আছে কোনছে মার্কা নৌকা কোনছে মার্কা নৌকা আউট চলে নৌকা উঠে যাবে নৌকা ধন্যবাদ ধন্যবাদ হয়েছে আপনাদের কাছে ভোটের এত ক্যানভাস লাগে না তো কেন বললাম আপনাদের সাথে আমি জানি আমার আত্মীয় স্বজন রাজনৈতিক কর্মীরা যে যেখানেই থাকুক যতই এখানে ওখানে চাটন দিক আমি বলে গেলাম কালকা থেকে সাটাসাটি বাদ দাও লথিমের কোথায় নৌকায় ভোট দাও পরিষ্কার কথা তালিম আপ পাইবে শেখ হাসিনা টেলিভিশনে কিন্তু সাংবাদিক সম্মেলনে বলে দিছে যারা নৌকার বিরোধিতা করবে বৌকার থেকে চলে যাবে তাদের আর কোনো দিনই নৌকায় তোলা হবে না এই 28 তারিখের পরেই কিন্তু সম্মেলন হবে সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীরা হুঁশিয়ার 28 তারিখ পর্যন্ত যদি তোমাদের ইমান নষ্ট না নষ্ট হয় তাহলে চিরদিনের জন্য নৌকা থেকে আমাদের লাফি দিয়ে আপনাদেরকে নামাতে হবে আর তোলা হবে আর আওয়ামী লীগের নেতা কর্মী আপনার সতর্ক হয়ে যাবে কোন দেখা আওয়ামী লীগ করে সে নৌকার বিরুদ্ধে সেইটা ধরেন ঠ্যাং ভেঙে দেন যা হয় আমি দেখবো আওয়ামী লীগ করবে নৌকায় ভোট দেবে না এই সমস্ত হারানো দাদা আওয়ামী লীগ আমাকে দরকার নাই আছে সুতরাং এই কাজ করবে এখানে অনেকেই আছে অনেকে আছে আমি বিশ্বাস করি আজকে কিন্তু সারা ইউনিয়ন আমি টুর দিয়ে এসে এখানে মিটিং করতেছি ক্যান্ডিডেটকে নিয়ে এই আমাদের ক্যান্ডিডেটকে পসা নাকি হ্যাঁ ওকে 5 বছর আগে ভোট দিয়েছিলেন হাইকোর্টে ছিল একদিন কোথাও একসাথে মিটিং করছিলাম এখানে এই 5 বছরের মধ্যে কয়হান বিয়ে করছে কত হ্যাঁ এর আগেও চেয়ারম্যান আসছিল এবার 5 বছরের চেয়ারম্যান কয়হান নিকা করছে আর ওই বানর কয়টা করছে হিসেবে টাইম এগুলা এগুলো ঠিক না সিনেমিনে খেলা ঠিক না আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব এবারে আর আপনারা যদি মনে করেন তাহলে লতিফ বিশ্বাস কিসের আত্মীয় কিসেরই গৈসা ফালা দিলাম এটা প্রমাণ দেন নাই আপনারা প্রমাণ দিছেন আমাকে ভালোবাসেন আমার দলকে ভালোবাসেন আমার মার্কাকে ভালোবাসেন আমার মার্কা শেখ হাসিনার মার্কা আসাদুদ্দিন মার্কা শেখ হাসিনার মার্কা বঙ্গবন্ধুর মার্কা বাংলাদেশে নৌকায় ভোট দেয় বাংলাদেশে স্বাধীনতা এসেছে এই বেলকুচি এই বোর্তলিনারে নৌকায় ভোট দেওয়ার কারণে আজকে তিনতলা বিল্ডিং সবটাই চিন্তা করেন নাই সেই শেখ হাসিনার হাতে কারা কারা আছেন চিন্তা করেন এত লোক আপনারা এতদিন লোক এখানে বাদ যাবেন আর না হলে আরেক দিন তার করেন আরেক দিন আসবো আজকে আপনাদের নিয়ে মিটিং করলাম আপনাদের মিয়া সামনে আরেক দিন এই মাঠে মিটিং করবো ওই দিন পাঠা দিবেন তা দিবেন না তাহলে তাদের ভোটে তো দরকার আছে এখানে যারা আছেন তাদের মাধ্যমে আমার আত্মীয় স্বজনের মাধ্যমে আমার দলের নেতা কর্মীদের মাধ্যমে তাদের মা আছে বহিন আছে বউ আছে বাপ আছে তাদের ভোট আছে এখান থেকে যাবেন আমার সালাম দিবেন শেখ হাসিনার সালাম দিবেন আসাদুদ্দিন সালাম দিবেন তারার জন্য 28 তারিখে কষ্ট করে তা নৌকা মার্কায় ভোট দিবেন কি ভাই সালাম দিবেন কইবেন বিয়া করছেন কতজন থেকে আপনার কাছে হ্যাঁ এই জন্য কইলাম যারা বিয়া করছেন তারা যা বোক সালাম দিয়ে ভোটছে আর যারা বিয়া করেন না তারা যান সালাম দিবে যান না আরে মেরামত করে দিব তাই দিব না সুতরাং আমি বিশ্বাস করি গতদিনে প্রমাণ করেছেন যত আইলা জালে থাকুক লতিফ বিশ্বাস আসতে পারে আর আইলা জাইলা নাই এবারেও প্রমাণ করবেন আইলা জালে নাই লতিফ বিশ্বাস এসেছে আমাদের নেতা কর্মীরা এসেছে আওয়ামী লীগের নেতারাও এর আগে আসছিল তাই আসছিল না সুতরাং আগামী নির্বাচনে 28 তারিখে প্রমাণ যদি দিতে পারেন যে না নৌকা পাস করাইছি তাহলে আপনাদের সাথে আত্মীয়তা থাকবো রাজনৈতিক সম্পর্ক থাকবো না হলে পরে 28 তারিখের পরে আমি আর আপনাদের কারো আত্মীয়তা আমার পরিষ্কার কথা আমার ব্যবসায়ী একটা সরকারকে সহযোগিতা করা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখা
শেখ হাসিনাকে সহায়তা করা, দলকে সহায়তা করা। অনেকেই বলে পাইলাম কি খাইলাম কি, এই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি যারা আছে তারা সতর্ক হয়ে যাও। পাঁচ বছর এমপি যাইছে তার বাপদারি করছে তোমার সভাপতি সেক্রেটারি। আমি মাঝে মধ্যে যা পারি ঈদের আগে শাড়ি দিছি, এটা দিছি, ওটা দিছি, তাও কিন্তু ওয়ার্ড নিয়ে তোমরা ভাগ করে রেখাইছে, তাই কেছে না? এখন এই ভোটের আগে এই দলের মধ্যে হয়েছে, হয়েছে, পাল্লা হয়েছে, এইগুলো শুনতে চাই না। আমার পরিষ্কার কথা কি হয়েছে না হয়েছে, পার্টি আগামীতে সম্মেলন হবে, যদি তো আপনাদের ভাগ্য খোরাক বাইরে থাকে তাকে বাদ দেওয়ার আর যদি আমরা নেতা বানাব, কিন্তু ভোটের আগে এটা আমরা শুনতে চাই না। ঘোড়া ফাটক আছে, পাঁচ বছর তোমরা সরকারি দলের সুযোগ সুবিধা দশ টাকার হলে ভোগ করছাও, মাতবাড়ি করছাও, তোমাদের হাতে কর্মী করে দিছাও। এই নির্বাচন নামাইতে হবে, আওয়ামী লীগের কর্মীকে কেন ডাকতে হবে, কেন ডাকতে হবে? সুতরাং আপনারা যারা কর্মীরা আছেন তারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আর কাজ করতে হবে, কাজ করবেন প্রমোশন পাবেন, কাজ করবেন না ডেমোশন হবেন, পরিষ্কার কথা। আমি আপনাদের কাছে অনুরোধ রাখব, ভাবা বেগে নয়, এই স্বরের অনেক উন্নয়ন এখনো বাদ আছে। আমি যদি পর্যায়ক্রমে যদি এমপি মন্ত্রী থাকতাম তাহলে ভাগ্য হতো স্বর অঞ্চলের পরিবর্তন করে দিতাম, কিন্তু আমার দুর্ভাগ্য তারপরে উন্নয়ন চলছে। তো আজকে মমিন মন্ডল এমপি হয়েছে, আজকে এই বিল্ডিং তো মমিন মন্ডলের হাত দেয় হয়েছে, টাকাটা শেখ হাসিনা। আজকে 10 লক্ষ টাকা দেওয়া যে বাউন্ডারি ওয়াল করে দিলাম, ওটাও টাকাটা শেখ হাসিনা। আমার বাপের সিন্ধুকে দেওয়া থিয়া গেছিল, তাই তা করছি। চরের প্রতি আমাদের নজর আছে, আমাদের নজর চরের উন্নয়নের জন্য। ভাগ্য বিলম্বিত নদী ভাঙ্গা মানুষের ভাগ্যের পরিবর্তন করা আমাদের দায়িত্ব। আর যারা ওই সমস্ত চামচিকে আসছে চর মানুষ চরের মানুষকে চাইতে খায় তার পেয়ার টোটা করার জন্য আজকে তারা ঘুরতেছে, তাই করতেছে না? আসরের দিকে বলবো ইনশাল্লাহ তুমি 28 তারিখে নির্বাচিত হইবে। এই ইউনিয়নের সম্পদ ওই অবদায় আছে, অবদায় আছে, ওইটা এখানে ট্রান্সফার করে ইউনিয়নের সম্পদ ইউনিয়নে দিতে হবে। আমি মন্ত্রী ছিলাম, এই ইউনিয়নে একটি মাত্র হাই স্কুল ছিল, আমার নেতা মরহুম আব্দুল মমিন তালুকদার 1600 জাঙ্গাইলে হাই স্কুল করছিল, নদীর ভাঙ্গার কারণে বেলকুচির মধ্যে গেছিল, এটা নিয়ে তুলছিল। আর সেই সময় আমি যদি মন্ত্রী না থাকতাম এই স্কুল কিন্তু ওইটা 1600 জাঙ্গাইলে আমরা আনতে পারতেন না। ওখানে আর একটা স্কুল দিয়া আমি কিন্তু এখানে আইনা দিছি, কোনো বেটা নাই আর কোনোদিন এই ইউনিয়নে নিতে পারে, ঠিক না? সুতরাং আমাদের চিন্তা আছে, আমাদের দল যদি সরকারে থাকে, আমাদের দল যদি আপনাদের সমর্থনে থাকে, ইনশাল্লাহ ভোট দলে একটা হাই স্কুলের পরিবর্তে দুইটা হাই স্কুল হয়েছে বার্তায় রেখে দেওয়া, তাই না? আগামী দিনে ভোট দলের মেয়েরা ছেলেরা যাতে নদী পার হয় ওপারে পড়তে না হয়, এখানে একটা কলেজ যেখানেই হোক আপনাদের সাথে আলোচনা করে একটা কলেজ করা যাবে, কলেজ করো যাতে চরের মানুষ বন্যার সময় ছেলে মেয়েরা ওপারে না যেতে হয়। সন্ধ্যার আগে শুধু অনুরোধ করব, আপনারা যে কথাগুলো স্বীকার করলেন এই কথাগুলো মূল্যায়ন করবেন, শয়তানরা তো ঘুরবে। এখানে মৌলভীরা আছে জিজ্ঞাসা করে, হাদিস আছে ইন্না শয়তান আওয়াজ, শয়তান সবসময় ধোকা দিব, ওতে বিশ্বাসের কথা হইনা রে, কথা হইল না, বুঝলেন? ও তো শয়তানের ছেলা, ওরই কথা হলো, তার শোনা যাবে না, কথা বললে অত দেখলে দোয়া করবেন, লাহাও লাহ কুয়া তাইলে মুসিবাদ তাতে হলে হয়ে যেতে। আমি আর বক্তব্য দিতে চাই না, আপনারা সুখে থাকেন, শান্তিতে থাকেন। 28 তারিখে মহিলা নেত্রীরা তোমরা বাড়ি বাড়ি যাবে, ভোট আদায় করবে, ভোট নিবে, ভোট দিবে। অনেক এসে কথা বলতেছে, এ করবো ও করবো তা করবো, কত বড় তো কইছিলে, যখন এসে পার হইলাম আর এই সরাইয়ের মধ্যে কোনো ব্যাটাক পাইলাম না। এবারেও যদি ইনশাল্লাহ আমাকে সুস্থ রাখে আগামী 28 তারিখে ভোটের দিন এই ভোট বলিনে আমি নিজে অবস্থান করব। বাপের উপরে বাপ আছে, তার উপরে বাপ আছে, ঠিক না? সকলে ভালো থাকেন, কথা হবে, জয় বাংলা, জয় বাংলা, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম।